সেই হিসাবে আরামবাগ ব্যতিক্রমী কারণ গত লোকসভা নির্বাচনে দুটি বিধানসভা আসনে এগিয়ে থাকা বিজেপি দুই শূন্য দুই এক সালের নীলবাড়ির লড়াইয়ে চারটি আসনে জিতেছিল ঘাসফুল বনাম পদ্মের এই লড়াই ভূমি কিন্তু এককালে লালে লাল ছিল দুই শূন্য শূন্য নয় সাল পর্যন্ত একবার ফরওয়ার্ড ব্লক আর একবার জনতা পার্টি ছাড়া বরাবর সিপিএম জয় পেয়েছে এই আসনে বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন এক নয় সাত সাত সালে আরামবাগ থেকেই জনতা পার্টির সাংসদ হয়েছিলেন কতটা লাল ছিল আরামবাগ অনিল বসু একাই সাত বার জিতেছেন সর্বোচ্চ ব্যবধান দুই শূন্য শূন্য চার সালে প্রায় ছ ভোট সেই আরামবাগ আসন দুই শূন্য শূন্য নয় সালে তফসিলি সংরক্ষিত হয় ফলে অনিল আর দাঁড়াতে পারেননি সিপিএম প্রার্থী করেছিল শক্তিমোহন মালিককে দুই সালে দু লাখের বেশি ভোটে জয়ের শক্তি দেখাতে পারলেও দুই সালে দুর্বল হয়ে যান তিনি তৃণমূলের অপরূপা পোদ্দারের কাছে হারেন প্রায় পৌনে চার লাখ ভোটে ততদিনে সিপিএমও অনিলকে পার্টি থেকে বহিষ্কার করেছিল গ্রাফিক সৌভিক দেবনাথ অপরূপার প্রথম জয়ের সময় আরামবাগে বিজেপির ভোট ছিল মাত্র এক এক ছয় তিন শতাংশ কিন্তু দুই শূন্য এক নয় সালে তা পৌঁছে যায় চার চার শূন্য ছয় শতাংশে সিপিএমের ভোট কমে যায় দুই তিন শতাংশের মতো অপরূপা দ্বিতীয়বার জিতলেও দলের ভোট এক এক শতাংশের কাছাকাছি কমে যায় জয়ের ব্যবধান ছিল মাত্র এক এক চার দুই ভোট দুই শূন্য এক নয় সালের দুই তিন মে ভোট গণনার দিন অনেক